ইউটিউব ভিডিও কিভাবে আপনি চেক করবেন? আপনার যে আপলোড দেওয়া ভিডিওটা ঠিক হয়েছে কি না, আপনার টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগস এবং অনেক কিছুই সবগুলো কি ঠিক আছে কি না আপনি কিভাবে চেক করবেন? তো আজকে সেই ভিডিওটা নিয়ে আমরা কাজ করব, আজকে সেই বিষয়টা নিয়ে। তো তার আগে আমি বলে রাখি, আপনারা যদি এখনও আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আপনাকে যেটা প্রথমে করতে হবে, আপনার ভিডিও চেক করতে হলে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ টিউব বাড়ি সফটওয়্যার, ঠিক আছে, বলে একটা সফটওয়্যার আছে এই যে টিউব বাড়ি। সো আমার টিউব বাড়ি ডাউনলোড করা আছে, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখন সফটওয়্যারটা ওপেন করে নেব। তো ওপেন করার পর আমি আমার একটা ভিডিও চেক করব, আমার ভিডিওর সব কিছু ঠিক আছে কি না, ঠিক আছে। তো আপনারাও ফলো করুন একটু, আপনারা ভিডিও কিভাবে আপনারা চেক করবেন আপনারা সেটাও দেখে নিন। আমি আজকে একটা ভিডিও আপলোড দিয়েছি, তো সেই ভিডিওটা আমি চেক করব, আমার টাইটেল, ট্যাগস, ডিসক্রিপশন সব কিছু ঠিক আছে কি না। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তারা রং আনসার দেবে, ঠিক আছে, আর যদি ঠিক থাকে তাহলে কিন্তু রাইট চিহ্ন দেবে, সবুজ, ঠিক আছে। তো চলুন আমি একটা ভিডিও এখন দেখাই। তো আমি এটা আপলোড দিয়েছিলাম, দেখি আমার এটা ঠিক আছে কি না সব কিছু। এই যে দেখেন, এখানে সবগুলো নিয়ে সবুজ রাইট চিহ্ন দেওয়া, তার মানে আমার ভিডিও ট্যাগস, ট্যাগস টাইটেল লেন্থ, ট্যাগ ডিসক্রিপশন, অ্যাড ট্যাগস, টাইটেল আপলোড, হাই রিসেট, থাম্বনেল, মানে সবগুলোই আমার ঠিক আছে, ঠিক আছে, আমার এখানে সবগুলোই ঠিক আছে। তো এখন আমি একটা খুঁজব যে আমার কোনটা ঠিক হয় নাই, ঠিক আছে, যেগুলো ঠিক না হলে এইটা, এটা কিন্তু আমার ঠিক নাই। দেখেন এখানে হলুদ দুইটাতে আছে, তার মানে আমার এই ভিডিওটার ট্যাগস অ্যান্ড টাইটেল লেন্থ ঠিক নাই। তো আমি উপরের যে ভিডিওটা আছে, এই যে এটা আগে যাকে দেখাইলাম, সেইটা আপনারা ফলো করুন। এখানে আপনার আপলোড, রিসেট, হাই রিসেট, থাম্বনেল সবগুলোই আমার ঠিক আছে, কারণ হচ্ছে আমি আমার ভিডিও ট্যাগস, টাইটেল, ডিসক্রিপশন সব কিছুই কিন্তু ঠিক আছে, আমি ঠিক দিয়েছি। আমি দেখাবো এখন আমার ট্যাগস, টাইটেল কীভাবে দিয়েছি, আপনারাও দেখে শিখে নিন। তো আমি এখানে আমার ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে আসার পর আমার টাইটেল, ট্যাগস, ডিসক্রিপশন আমি কী দিয়েছি এবং রাইট কেন কীভাবে হয়েছে আপনারাও সেটা দেখে ভালো করে ফলো করে নিন। তো আপনারা চাইলেও কিন্তু সেভাবে দেখতে পারবেন, আপনার ভিডিওটা করতে পারবেন। তো আমি এটা দেখেছিলাম, ঠিক আছে, তো আমার কিন্তু এটা সবকটা রাইট ছিল, ঠিক আছে। দেখুন আমার কিন্তু এখানে ট্যাগস, টাইটেল, ডিসক্রিপশন দেখেন, তারপর হচ্ছে ট্যাগস, দেখুন আমার ট্যাগস, এই সবগুলো দেখে কিন্তু আমাকে রাইট দেওয়া হয়েছে, ঠিক আছে, তার মানে আমার ভিডিও আপলোড সব কিছুই ঠিক আছে। তো আপনারাও এভাবে আপনার ভিডিও আপলোড দিতে চাইলে অবশ্যই একটু খেয়াল করে আপলোড দেবেন, আপনার সব কিছু ঠিক আছে কি না, আপনার টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগস সবগুলো কিন্তু আপনি চেক করবেন, ঠিক আছে। আমি ছোটোখাটো একটা সামান্য একটা ইউটিউবার ভাই, আমি আর কি দেখাবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী কোনো আপনার যদি কোনো কোয়েশ্চন থাকে আপনি জানাতে পারেন।